আসসালামু আলাইকুম। তানজিলাস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো রমজানের খুব স্পেশাল আর ইফতারি খুব কমন একটি আইটেম, তা হলো ছোলা ভুনা। খুবই মজার আর সাধারণ মশলা দিয়েই এই ছোলাটি তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি স্পেশাল ছোলা ভুনা করতে কী কী লাগছে আর এর প্রস্তুত প্রণালী। ছোলা ভুনা করার জন্য এখানে আমি দেশি ছোলা সারা রাতের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোলা নিয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন। যত বেশি সময় এটা ভিজানো যাবে এটা ততটাই নরম হবে। তারপর পাতিলে বেশি করে পানি নিয়ে এই ছোলাগুলোকে সিদ্ধ করতে হবে শুধুমাত্র লবণ দিয়ে। মিডিয়াম হিটে এটাকে আমি সিদ্ধ করতে থাকবো যতক্ষণ না এটা সম্পূর্ণ সিদ্ধ হয়। আজকের ভিডিওতে আমি ছোলা ভুনার পাশাপাশি কিভাবে এই ছোলাটা সিদ্ধ করে এক সপ্তাহের মতো ফ্রিজে সংরক্ষণ করা যায় সেটাও শেয়ার করব। ছোলাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি পানি ঝরিয়ে নিব। তারপর একটি এয়ারটাইট বক্সে ভরে এগুলোকে অর্ধেকটা আমি রেখে দিব। এভাবে রেখে দিলে আপনি নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো ভালো থাকবে। চাইলে এটা ডিপ করেও রাখতে পারেন, ডিপ করে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এইটুকু আজকে আমি রান্না করে দেখাবো। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3-4 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ। শুকনো মরিচের ফ্লেভারটা ছোলা ভুনায় খুব ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণ ছোলা একসাথে ভুনা করতে চান সেক্ষেত্রে এগুলোর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো আলু। এগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম। তারপর সেই পেঁয়াজ আর মশলার সাথে আলুগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি। আবার ছোলাটাকে নেড়ে চেড়ে সব মশলা একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে ছোলার ভিতরে ঢুকবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। মিডিয়াম হিটে এটাকে রান্না করতে হবে। 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে এবার আমি কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো টালা জিরে গুঁড়ো। এই টালা জিরে গুঁড়োটা দেওয়ার কারণে ছোলা ভুনাটা খেতে আরও বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ডিম আছে, 2-3 মিনিট রেখে দিব। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেখছি কোনো রকম পানির ভাপ আছে কি না। যদি একদম পানিটা শুকিয়ে যায় বুঝতে হবে ছোলা ভুনাটা রেডি। এখন চুলা জ্বালাটা বন্ধ করে দিয়েছি, এটাকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে সাজানোর জন্য কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, যেটা আগে থেকে আমি বেরেস্তা করে রেখেছিলাম। এই পেঁয়াজ বেরেস্তা ছোলা ভুনা খেতে আরও বেশি ভালো লাগবে আর এটার স্মেলটাও অনেক সুন্দর আসবে। তৈরি হয়ে গেল দারুণ মজার
शाही छोला भुना। आशा करछि आपनादेर आमार आजके छोला भुनार रेसिपिटी भालो लेगेछे। भालो लागले लाइक कमेंट शेयर करते भूलबेन ना। आर जारा एखोनो आमार चैनलटिके सबस्क्राइब करेनि प्लिज सबस्क्राइब करे दिबेन। आज ए पर्यन्तई, सबाई भालो थाकबेन, आल्लाह हाफेज।